এখন আপনি যতই প্রফেশনাল ইউটিউবার দেখছেন না কেন, তাদের সকলেরই একদিন ড্রিম ছিল তাদের চ্যানেলে মনিটাইজেশনটাকে ইনেবল করে তাদের চ্যানেল থেকে কিছু টাকা আর্ন করা। তো আমাদের যদি ইউটিউবে উদ্দেশ্য হয়ে থাকে ইউটিউব থেকে কিছু টাকা আর্ন করা, তাহলে আমাদের বুঝতে হবে যে টাকা আর্ন করার জন্য মনিটাইজেশনের জন্য ডেডিকেশনটা থাকা আমাদের জন্য কতটা যুক্তিসঙ্গত। আমরা প্রথমেই আমাদের ফার্স্ট টার্গেটটা রাখি আমাদের চ্যানেলে সাবস্ক্রাইবার বাড়ানো। যখন দেখি আমাদের চ্যানেলে 600-700 সাবস্ক্রাইবার হয়ে গেছে, তখন আমরা মরিয়া হয়ে যাই যে কিভাবে আমাদের এটাকে 1000 করে নিব। আমরা কেউ সঠিক উপায়ে যাই, আবার কেউ ভুল উপায়ে যাই, কিছু ঠিক কাজ করি, আবার কেউ সাপোর্ট সাব করে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবারগুলোকে বাড়িয়ে নেই। তারপর আমাদের পালা চলে এসে 4000 ঘন্টা ওয়াচ টাইম, 4000 ঘন্টার জন্য কাজ করে যখন দেখি যে না এটা অনেক টাফ হয়ে যাচ্ছে, তখন অনেকেই আবার ওয়াচ টাইম এক্সচেঞ্জের গ্রুপগুলোতে জয়েন হয়ে আপনাদের ওয়াচ টাইমগুলোকে এক্সচেঞ্জ করে নেন। তারপর অনেক দিনের আপনার কষ্টের পর আপনার চ্যানেলে মনিটাইজেশনটাকে আপনি ইনেবল করে নেন, তারপরেই শুরু হয় আপনার চ্যানেলে আসল খেলা। আপনার চ্যানেলে শুধু মনিটাইজেশন অন হয়ে গেলেই চ্যানেলে কিছু যায় আসবে না। আপনারা সকলেই জানেন যে ইউটিউব থেকে প্রথম পেমেন্ট মেথডটা বা আপনাকে মিনিমাম $100 পূর্ণ করতে হবে। তো আপনি যখন আপনার চ্যানেলে মনিটাইজেশনটাকে যদি ইনেবল করেও নেন, তখন আপনার যে এই $100 সেটাকে আপনি আপনার চ্যানেল থেকে পূর্ণ করতে পারবেন আপনার চ্যানেলের যে কন্ডিশন আছে। তো আপনাকে আগেই বুঝতে হবে যে ভুলগুলো মনিটাইজেশনের আগে আমরা করে থাকি, যার জন্য আমাদের চ্যানেলে মনিটাইজেশনটাকে আমরা ঠিকই পেয়ে যাই, কিন্তু ওই চ্যানেল থেকে আর টাকা আর্ন করার মতো সৌভাগ্য আমাদের অনেকেরই হয়ে ওঠে না। তাই এই ভিডিওটা সকল নতুন ইউটিউবারের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। ভিডিওটাকে না টেনে পুরোপুরি দেখার চেষ্টা করবেন। প্রথমেই বলে নেই, আমরা যখন এই 4000 ঘন্টা ওয়াচ টাইম আর 1000 সাবস্ক্রাইবার নেওয়ার জন্য সাপোর্ট সাব আর ওয়াচ টাইম এক্সচেঞ্জগুলো করি, তখন ইউটিউব যদি এটাকে লিগ্যাল হিসেবে ধরে নেয় বা যদি ইউটিউব বুঝতে না পারে যে আমাদের সাবস্ক্রাইবারগুলো ফেক বা আমাদের ওয়াচ টাইমগুলোকে এক্সচেঞ্জ করে নেওয়া বা কিনে নেওয়া, তখন ইউটিউব কী করবে, যখন আমাদের যাদের থেকে সাবস্ক্রাইবগুলো চলে আসবে বা ওয়াচ টাইমগুলো চলে আসবে, আমরা যতই ভিডিও আপলোড করি তাদের কাছে আমাদের ভিডিওগুলো পাঠিয়ে দেবে, ইমপ্রেশন তৈরি করবে। তারা কিন্তু কেউ আমাদের ভিডিওতে ক্লিক করবে না, যার জন্য আমাদের ওই ভিডিওগুলো আর র্যাঙ্কও করবে না। ওই চ্যানেলে আমরা যত বেশি পরিমাণে ভিডিও আপলোড করি না কেন, চ্যানেল থেকে আর তেমন বেশি ভালো রেসপন্স পাবো না, যার জন্য আমাদের ওই চ্যানেল থাকা মনিটাইজেশন থাকা না থাকা পুরোপুরি সেমই হয়ে যাবে। এটা আমি আপনাদের কোনো শোনা গল্প বা কারো কাছ থেকে শুনে বলছি না, আমার নিজের সাথে এক্সপেরিয়েন্স করা। আমাদের সাথে একসাথে আমি যখন চ্যানেল খুলেছিলাম তখন আমার সাথে এরকম অনেকেই ছিল যারা ওয়াচ টাইম এক্সচেঞ্জ করতো, তারপর ভিউ সাপোর্ট সাব করতো, করার পর তারা আমার আগে ওই চ্যানেলে মনিটাইজেশন পেয়ে গেছে, কিন্তু দেখা যায় তাদের যে 48 ঘন্টার যে ভিউ সেটা খুবই কম, যার জন্য তাদের এই অ্যাডসেন্স লেটার আসার জন্য যে $10 দরকার সেই $10ই তারা তাদের চ্যানেল থেকে পূর্ণ করতে পারছে না। তো আপনারা যদি এরকম সমস্যা হয়ে যায়, আপনি যদি সাপোর্ট সাব করেন, ওয়াচ টাইমটা এক্সচেঞ্জ করেন, তারপর যদি চ্যানেলে মনিটাইজেশনটাকে যদি পেয়েও যান, কিন্তু মনিটাইজেশন দিয়ে আপনি কী করবেন? মনিটাইজেশন দিয়ে তো আপনার কোনো কাজ নেই, আপনার কাজ হচ্ছে ইউটিউব থেকে লিগ্যাল উপায়ে ভিউজ আর্ন করে সেই ভিউ থেকে টাকা ইনকাম করে তারপর চ্যানেল থেকে উইথড্রটা করে নেওয়া। তো এখন আপনার কী করণীয়? আপনাকে একটা মাইলস্টোন রাখতে হবে, যেটা হচ্ছে যে কখনো সাপোর্ট সাব করে বা ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে আপনার চ্যানেল থেকে মনিটাইজেশন পাওয়া না। আপনাকে কন্টিনিউ ভিডিও আপলোড করতে হবে আর মাথায় রাখতে হবে, অপেক্ষা করতে হবে আপনার যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়ার আগ পর্যন্ত। আমি অলরেডি একটা ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার চ্যানেলে যখন নতুন অবস্থা ছিল তখন শুধু একটা ভিডিও র্যাঙ্ক করে সেই একটা ভিডিও থেকে আমি প্রায় 4500-এর বেশি সাবস্ক্রাইবার পেয়েছি আর আমি 10000-এর বেশি ওয়াচ টাইম আওয়ার পেয়েছি। তো আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি যদি এই 1000 সাবস্ক্রাইবার আর 4000 ঘন্টা ওয়াচ টাইম এইটার পিছনে নাক ছুটে আপনার চ্যানেলে কোন ভিডিওগুলো আপলোড করলে ভাইরাল হওয়ার চান্স বেশি থাকে, কোন ভিডিওগুলো আপনি যদি এসইও করেন তাহলে বেশি করে ভিউ আসবে, এইগুলোতে যদি সময় দেন, কন্টিনিউ যদি ভিডিও আপলোড করেন, তাহলে যখন আপনার কোনো একটা ভিডিও র্যাঙ্ক করবে তখন কিন্তু শুধু ভিডিওটা র্যাঙ্ক করছে না, আপনার চ্যানেলের যে সাবস্ক্রাইবার্স আর যে ভিউজগুলো আসছে সবগুলোই কিন্তু অথেন্টিক। তারপর আপনি এই একটা ভিডিও র্যাঙ্ক করার জন্য যে সাবস্ক্রাইবার আর ভিউজগুলো আপনি পেয়ে যাবেন, আপনার চ্যানেলে পরবর্তীতে আপনি যত ভিডিওগুলোই আপলোড করেন না কেন ভিডিওগুলো কিন্তু তাদের কাছেই পৌঁছাবে। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনার চ্যানেলের যে অর্গানিক ভিউজ সেটা ধীরে ধীরে বাড়বে। আর আপনি এখন এই দুইটা জিনিস কম্পেয়ার করে দেখেন যে আপনার যদি মনিটাইজেশন পেতে 1 বছরও সময় লাগে, কিন্তু 1 বছর পর আপনার একটা ভিডিও র্যাঙ্ক করলো যার জন্য আপনার চ্যানেলের সবগুলো ভিডিওই এখন ভালো চলছে, আপনার চ্যানেল থেকে আপনি দেরিতে মনিটাইজেশন পেলেন ঠিকই, কিন্তু চ্যানেল থেকে মনিটাইজেশন পাওয়ার পর চ্যানেলটা খুব ভালো গ্রো করছে, চ্যানেল থেকে আপনি ধীরে ধীরে টাকা আর্ন করতেও পারছেন,
এটার সাথে আপনি যদি একটু কম্পেয়ার করেন যে আপনার 2-3 মাসের মনিটাইজেশন পেয়ে যাওয়া, সাব ফর সাব করা আর ওয়াচ টাইম এক্সচেঞ্জ করা একটা চ্যানেল, যেটা চ্যানেল খোলার 1-1.5 মাসের মাথায় আপনি অনেক বেশি সাব ফর সাব আর ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে চ্যানেলে মনিটাইজেশনটাকে তো নিয়েছেন ঠিকই, কিন্তু চ্যানেল থেকে আর কোনো টাকা আর্ন হচ্ছে না, তো আপনি ওই চ্যানেলে কী করবেন? কন্টিনিউ ভিডিও আপলোড করবেন মনিটাইজেশন পাওয়ার পর। আপনাকে বুঝতে হবে মনিটাইজেশন পাওয়ার পর আপনার কী করণীয়। আপনার যে চ্যানেলটা অর্গ্যানিক উপায়ে আপনি একটা ভিডিওকে ভাইরাল হওয়ার পর মনিটাইজেশনটা পেয়েছেন, এই চ্যানেলে আপনি যে ভিডিও দেন সবগুলোতেই কিন্তু ভালো ভিউজ আসবে। আর যে চ্যানেলটাতে আপনার এই সাপোর্ট সাব করা, ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে নেওয়া যে চ্যানেলটা ছিল, সেখান থেকে কিন্তু আর আপনি কোনো ভিউজ পাচ্ছেন না। তো আশা করছি ব্যাপারগুলো আপনারা নিজেরাই বুঝতে পারছেন যে আপনার এখন চ্যানেল শুরুতে কী করা উচিত। তবুও যদি আমাকে বলতে হয় তাহলে আমি বলবো যে কখনই আপনি এই সাব পর সাব আর ওয়াচ টাইম এক্সচেঞ্জ করে নিজের চ্যানেলে প্রথমে 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ঘন্টা ওয়াচ টাইম আর এই মনিটাইজেশন এই চিন্তাটা পুরোটাই মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনি শুধু ওয়েট করুন 1 বছর বা যত দেরি হোক আপনার চ্যানেল থেকে একটা ভিডিও র্যাঙ্ক করা, কন্টিনিউ ভিডিও আপলোড করুন, কখনো ভিডিওতে কী পরিমাণে ভিউজ আসছে এটার দিকে তাকাবেন না। আপনি শুধু আপনার চ্যানেলের যে কোয়ালিটি, ভিডিও কোয়ালিটি, এগুলোকে ইম্প্রুভ করার চেষ্টা করুন, মানুষের কাছ থেকে শেয়ার করুন, শুনুন যে আপনার ভিডিওর কোন জিনিসগুলো ইম্প্রুভ করলে চ্যানেলটা আরও বেশি ভালো হবে। তো এভাবে যদি আপনি কাজ করতে পারেন আমি 100% শিওর যে আপনার চ্যানেল থেকে এই ওয়াচ টাইম বা মনিটাইজেশন এগুলো কোনো কিছু নিয়ে টেনশন করতে হবে না, খুব তাড়াতাড়ি আপনি ইনশাল্লাহ চ্যানেল থেকে ভালো কিছু পেয়ে যাবেন। তো আশা করছি ব্যাপারগুলো বুঝে বলতে পেরেছি। তারপরে যদি বুঝতে কোথাও কোনো সমস্যা হয়ে থাকে আমাকে কমেন্টে জানিয়ে দিতে পারেন, আমার ফেসবুক ইনস্টাগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখানে নক করতে পারেন। আর যদি চ্যানেলে প্রথমবারের মতো এসে থাকেন প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ।